পেয়েছি, মায়ের আকার পেয়েছি, বাবার আকার পেয়েছি, দাদার আকার পেয়েছি, কালী মায়ের আকার পেয়েছি, জ্বালা কুমারী মায়ের আকার পেয়েছি। এই আকারের সাথে যখন আমরা সম্বন্ধ করতে যাই, সন্ধি করতে যাই, প্রয়োজন হয় হর্ষই। এই যে আজকে গীতা পারে আসছে মানে এখানে সৈবদ্ধ হয়েছি, আমরা জীবনটাকে সন্ধিযুক্ত করেছি। আর এই সন্ধি কতক্ষণ আমাদের করতে হবে? বাল্য শিক্ষায় পড়েছি দীর্ঘই, দীর্ঘক্ষণ তোমাকে সেই সন্ধি সম্পর্ক করতে হবে। আর দীর্ঘক্ষণ করার পর, যখন দীর্ঘক্ষণ যুগ যুগ ধরে দুর্গা মায়ের সাধন করার পরে যদি দুর্গা মায়ের দেখা না পাই, দীর্ঘক্ষণ যুগ যুগ ধরে কালী মায়ের সাধন ভোজন করার পর যদি কালী মায়ের দেখা না পাই, তখন সাধু বাবার কাছে গিয়ে আমরা বলতে চাই, ও সাধু বাবা, এতদিন এত বছর হয়ে গেল, এত যোগ সাধনা করলাম, এত গীতা পাঠ করলাম, এত শ্যামা মায়ের পুজো করলাম, লক্ষ্মী মায়ের পুজো করলাম, কই তাদের তো সারা পেলাম না। তখন সাধু বাবা বলে, দীর্ঘক্ষণ করলে হবে না, করতে হবে হাস্যু, মনটাকে উদ্ধ দিকে নিয়ে যেতে হবে, অর্থাৎ সংসারের চিন্তা আর করা যাবে না। ওই যে গীতা পাঠের শুরুতে বলেছিলাম, আমরা এত ধর্ম করি, কই আমাদের পরিবার থেকে দুঃখ যায় না? কারণ ধর্মটা যদি হয় আপনার কোনো কিছু পাওয়ার জন্য, সেই ধর্ম রসাতলে চলে যায়। চাও পাওয়া থাকবে, একমাত্র পাওয়ার বস্তু হবে সচ্চিদানন্দ বিগ্রহ, একমাত্র পরম পাওয়ার বস্তু হবে ঈশ্বর। মনটাকে জন্য উত্তমমুখী করতে হবে, আর উর্ধ্বমুখী করে যখন আপনি চিন্তা করেন, ধ্যানস্থ হন, গুরুর গৃহে গিয়ে শিক্ষা লাভ করে উর্ধ্বমুখী করার জন্য ধ্যানস্থ হন, যখন তারপরেও আপনি পান না, দেখবেন পাঁচ মিনিট পর, দশ মিনিট পর, আপনি ধ্যানস্থ হওয়ার পর সংসারের সব কিছু এসে আপনার মনের মধ্যে নাড়া দেয়। আর তখন সাধু বাবাকে গিয়ে বলে, ও সাধু বাবা, মনটাকে ঊর্ধ্বমুখী করলাম, তারপরে তো মিলে না ভগবত দর্শন, ঈশ্বর দর্শন। তখন সাধু বাবা বলে, মনটাকে ঊর্ধ্বমুখী করতে হবে দীর্ঘক্ষণ, দীর্ঘ। আর দীর্ঘক্ষণ যখন আমরা ঊর্ধ্বমুখী করতে যাই, দেখবেন আপনি গুরু গৃহে গিয়ে যখন সাধন ভজন করার জন্য দীর্ঘক্ষণ বসবেন, তখন আপনার মেরুদণ্ড টন টন শুরু হয়ে যায়, সাউন্ডের শব্দে কর্ণকুহর বন বন শুরু হয়ে যায়, তখন আর গীতা পাঠ ভালো লাগে না। পার্শ্ববর্তী এক মা অপর মায়ের সাথে তখন তারা আজে বাজে আলাপ খুশ গল্পে যুক্ত হয়ে যায়, আর সেটাকে বলা হয়ে যায় লিখার। আপনি গীতা পাঠে আসছেন নিকট জ্ঞান জানার জন্য, গীতার জ্ঞান জানার জন্য, কিন্তু পার্শ্ববর্তীর প্রতিবেশীর সাথে যখন আপনি খোশ গল্পে যুক্ত হয়ে যান, তখন আর গীতার জ্ঞান আপনার হৃদয়ে পৌঁছে না, সেটা হয়ে যায় হৃদয় লিখার। ভোরবেলায় যেমন করে ঘুম ভাঙার পর লিখার গ্রহণ না করলে আমার শরীরের এ জাগতিক অলসতার ভাব ছাড়ে না, ঠিক তেমনি রূপে গীতা পাঠ এসে যখন মন গীতামুখী হয় না, তখন সব কিছু হয়ে যায় লিখা। সাদা পানিকে কিছু পাতা দিলে যেমন লিখার হয়, তেমনি সাদা মনকে যদি আপনি কৃষ্ণমুখী করতে না পারেন, বিষয়মুখী করেন, সেটা হয়ে যায় লিখা। আর লিখার হয়ে যায় বলে 80 লক্ষ জনি ভ্রমণ করার পর ভগবান আমাকে মনুষ্য জন্ম দান করেছেন সাধন ভজন করার জন্য, কিন্তু সেই দিকে আমার রতিমতি গতি না হয় বলে আমরা বলি একা, এ সম্পত্তিকার, এ বিষয়কার, এ বাসনাকার, তখন আমরা বলে উঠি এই হচ্ছে আমার। তুমি যখন মরে যাও তখন ওই টাকার, ওই সম্পত্তিকার, ও কার, ও মা কার, ও বাবা কার, ও সন্তান কার। আর গীতার জ্ঞান যখন আমাদের হৃদয়কে নাড়া দেয়, হৃদয়ে আকাশে প্রস্ফুটিত হয়, তখন আমরা আর কিছুই বলি না, সাধু বাবারা তখন বলে থাকে, ও কারণ হয় স্বয়ং ওমকার,
ॐ नमो शिवाय नमो शिवाय हर हर नमो शिवाय বিষয় বাসনা সব কিছুই হয়ে যায় অহংকারে। আজকে সে অহংকারের উপাসনায় আমরা সবাই যুক্ত হয়েছি। এই অমুক্ত চিন্তা যদি হৃদয়ে করা যায় তখন তোমায় কবে পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিল কেতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আলো রে তাই
সেই শিক্ষা দেয়, কোন ভক্ত যদি জীবনে মরণে সর্বান্তকরণে সে কিছু চাইবে না, সংসার থেকে সে কিছু চাইবে না, টাকা পয়সা ধন দৌলত পুত্র পরিজন কেবল মাত্র আমার চরণ চাইবে, তবেই না পাক চাইতে সবকিছুই পেয়ে যাবে। এই জন্য আজকে আসুন আমরা গীতা যজ্ঞের মধ্যে নির্মলতার ভাব কারো তুমি সৃষ্টি করার কথা বলছো, প্রভু আমি তোমার গীতা জ্ঞান লাভ করে বুঝতে পেরেছি তোমাকে যদি জীবনে লাভ না করা যায় জীবনটাই বৃথায় হয়ে যায়, ও আমাকে লাভ করবে। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে কেন এখন তো যুদ্ধের সময়,
তুমি আমাকে অন্য কোথাও লাভ করতে পারো না, অন্য কোথাও গিয়ে আমার সাধন ভজন করতে পারো না, প্রভু কোথায় করব, সব জায়গায় তো তোমার অস্তিত্ব। ও আমার অস্তিত্ব তাহলে তুমি জানো, বলো তো কোথায় আছি আমি? আছো অনলয়নীলে চির নবনীলে হৃদয় সলিলে গহনে, আছো বিকপিল শশীতর তাই তপনে, তোমার গান ভিন্ন। কেন করবে একসাথে একসাথে বলো নামলে পার্সেল আসছো দাদা কি পার্সেল পার্সেল আঙ্কেল কোড নাম্বারটা বলো নাম্বার কত তারিখ